নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19শে জুলাই শুক্রবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি এবং এই রাশিগুলোর রাশিভিত্তিক যে শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আমি প্রতিদিন এই ভিডিওতে আলোচনা করি এবং কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি। যদি আপনার রাশির নাম থাকে, আপনি হতে চলেছেন সৌভাগ্যশালী, আপনি হতে চলেছেন লাখপতি, আপনি হতে চলেছেন কোটিপতি, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে শুধুমাত্র রাশির নাম শুনে বড় অ্যামাউন্টের লটের টিকিট কেটে নিচ্ছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত নিবেদন করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে, কেউ সেটা অ্যাচিভ করতে পারে, কেউ অ্যাচিভ করতে পারে না, কারণ গোল্ডেন টাইম এমন কোনো মানুষ নেই। একটা খুব গরিব মানুষ তার জীবনে গোল্ডেন টাইম এসছে, একটা ধনী মানুষ তার জীবনে গোল্ডেন টাইম এসছে, সেটা কিন্তু ওই অপরচুনিটা, এই অপরচুনিটা কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে। যে আপনার ক্ষেত্রে যে সময়গুলো খুব শুভ রয়েছে তার উপর আপনারা অবশ্যই সময়টাকে কাজে অবশ্যই লাগিয়ে নিন। এই সময়টা বুঝবেন কি করে? একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন যে আপনার জন্মছকে দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সেটা আপনাদের ক্ষেত্রে ফেভারে রয়েছে কি না, আপনাদের রাজ্যকারী রয়েছে কি না সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনারা অবশ্যই একটি কথা বলি, আপনারা অবশ্যই যে দুটি গ্রহের কথা বলি, রাহু এবং শনি, এই দুটি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। তাতে কি হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে। তা প্রত্যেকে আলোচনা শোনার আগে একটি কথা আমি আবারও বলবো, আপনারা একবার পরামর্শ করুন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তি আছে। হ্যাঁ, অবশ্যই আছে, আপনার হয়তো কেটে গেছে বা আপনার অর্থপ্রাপ্তি আগামী দিনে রয়েছে। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আবারও বলি রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, অথবা বার্থ চার্ট রিফরমেশন নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে। যদি আপনারা দেখছেন হচ্ছে না অর্থপ্রাপ্তি, আমি আবারও বলছি যে কোনো দিক থেকে, আপনার শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনি হয়তো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন আগামীকাল সেই জায়গাটা বড় ধরনের মুনাফা পেতে পারেন, অনলাইন ট্রেন্ডিং থেকেও হতে পারে, আপনার লটারি থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে, ফাটকা থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, বিজনেস থেকে হতে পারে, বা কোনো টাকা দীর্ঘদিন আটকে ছিল যে টাকা আপনি পাচ্ছিলেন না সেই টাকাও আপনি কিন্তু পেতে পারেন। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। তার আগে আবারও বলি, যারা সমস্যাতে রয়েছেন একবার জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, তাতে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, আগামীকাল রয়েছে শুক্রবার, আপনার জ্যেষ্ঠা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, আপনার যোগ রয়েছে ব্রহ্ম, যোগ রয়েছে রাহুকাল, রয়েছে আপনার সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালটার সময় যে কোনো শুভ কাজ বা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, বাদবাকি সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এবার আসি পাঁচ রাশির নাম এবং পাঁচ রাশির টার্গেট নাম্বার। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় 9:52 থেকে 10:21 পর্যন্ত, 9:52
টু দশটা একুশ তুলা রাশি। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার ৬। আপনাদের যে শুভ সময় সকাল নটা তেত্রিশ মিনিট থেকে সকাল নটা তেত্রিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার আপনাদের ১। আপনাদের শুভ সময় ৮টা ৪২ মিনিট থেকে ৯টা ২৮ মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার ২। আপনাদের শুভ সময় সকাল ৯টা ১৮ মিনিট থেকে ১০টা ৯ মিনিট পর্যন্ত সময়টা শুভ। একদম অন্তিম এবং শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার আপনাদের ৫। আগামীকালের জন্য আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে ১০টা ১৪ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই ৫টি রাশির নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ অবশ্যই করুন। এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি ভালো লাগে ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন, লাইক করুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না রাহু রক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।